যাও যাও সবাই লাইনে। হোয়াট ইজ আপ গাইস, কেমন আছো সবাই? তুমি সবাই আছো ভালো? তো বহু দিন পর গাইস রাইডে বেরিয়েছি, দাদার সাথে বেরিয়েছি। এতদিন ধরে ব্লগ চ্যানেল আসেনি, কারণ কন্টেন্ট ছিল না। দাদা প্রত্যেককে রবিবারে বেরোয় রাইডে, সেদিনকে দেখলাম ফেসবুকে আর কি, তার জন্যই মানে মেসেজ করলাম, দেন চলে আসলাম এই রবিবারে রাইডে। চলো যাওয়া যাক, আরো একজন আছে তার জন্য এখানে ওয়েট চলছে, সে আসবে তারপরে যাওয়া যাবে। টিমে আরো দুইজন আছে, তারা আসার পর আমরা বেরিয়ে পড়লাম। আজকের ডেস্টিনেশনটা সম্পর্কে তোমাদের একটু বলে রাখি, আজকে আমরা যাচ্ছি কাটোয়াতে, মানে বর্ধমানের কাটোয়াতে। মানে তোমরা একদিক থেকে বলতেই পারো যে আমাদের ডেস্টিনেশনের মানে কোনো ঠিক ঠিকানা নাই। এটা ঠিক যে আমরা কাটোয়ার দিকে যাচ্ছি, বাট ডেস্টিনেশনের ঠিকানা নাই। এটাই হচ্ছে গাইস সানডে রাইডের আসল মজা, যে কোথায় যাব সেটা কোনো ঠিক থাকবে না, বাইক নিয়ে বেরিয়ে পড়বো। আবার গাইস বাইক রাইড করতে করতে মেলা দূর চলে এসেছি, বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি হয়ে গেছে। তো পেছনে দেখতে পাচ্ছ গাইস হিমালয়ান রয়েছে, তো এটা করে আসলাম দাদার সাথে। আর ওদিকে এখন ফটোশ্যুট চলছে, প্লেসটা মোটামুটি ভালোই, তার জন্য এখানে ফটোশ্যুট চলছে পেছন দিকে ওই যে। আর যাবো আরও সামনে আরও এগিয়ে যাবো। আর একটা জিনিস, রাইড করার সময় গাইস ভিডিওটা করতে পারছি না, তো হেলমেটে মাউন্টটা আনেনি, আর ফোন দিয়ে ভিডিও করতে গেলে ফোন উড়ে চলে যাবে, তার জন্য আর ভিডিও করতে পারছি না। দু একটা ক্লিপ করতে পারছি, তো সেগুলোই দিয়ে দেবো সামনে। আর বহুত দিন পরে বাড়ির থেকে দূরে বেরিয়ে মানে লং রাইডে, মানে আমার কাছে লং রাইড 60-70 কিলোমিটার রাইড আমার কাছে লং রাইড, বহুত দিন পরে বেরিয়েছে, তাই মনটা একেবারে চাঙ্গা হয়ে গেছে, সিরিয়াস বলছি, দারুণ লাগছে। আর আমাদের নয় আসতে পারে, তো রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, এখানে ফটোশ্যুট চলছে। তো চলো আগে গিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে। The next morning, আজকে রাইডিং এ আমরা সকাল সকাল বেরিয়েছি, তাই সকলেরই কম বেশি খিদে পেয়ে গেছে, তার জন্য এখন একটু টিফিন টাইম চলছে। গত 2 ঘন্টা ধরে রাইড করে সবাই হাঁপিয়ে গেছি, তার জন্য এখন ডালপুরি খাওয়া চলছে। তো খেয়ে আমরা এখন কাটোয়াতে ঢুকে গেছি। আর এখানে ঢুকে দাদা বললো যে এখানে একটা কলেজ আছে যেখানে দাদা আগে পড়তো, তো সেই কলেজেই এখন আমরা যাব আমাদের সাথে। ওই যে দাদার কলেজে মানে এক্স কলেজ, এখন মনে হয় কলেজে ছুটি চলছে, তার জন্য সেরকম ভিড় কিছু নাই। চলো কলেজটা একটু ঘুরে দেখা যাক। এই সেটা হচ্ছে ওয়ার্কশপ, মানে ইঞ্জিনিয়ারিং কলেজ এটা বেসিক্যালি। আর এটা মনে হয় কলেজের ফাংশন টাংশন হয়, একটা স্টেজ টাইপের। আর এইটা হচ্ছে কলেজের লাইব্রেরি, মানে এখানে এক একটা ডিপার্টমেন্টের জন্য এক একটা বিল্ডিং। তো গাইস আমরা ধুবুলিয়া থেকে সোজা এসেছি কাটোয়া, প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। তো এখন দাদার কলেজে এখানে ফটোশ্যুট চলছে, গেছি ফটোশ্যুট কমপ্লিট হলে আমরা বেরিয়ে পড়বো ধুবুলিয়ার উদ্দেশ্যে, সামনের দিক দিয়ে ঘুরেই যাবো ওই দিক থেকে ঘাট পার হয়ে। যাও যাও সবাই লাইনে। একদম একদম
আমরা পোস্ট কিছু জানি না, আমরা তো কিছু জানি না, গৌরব দাই ফটোগ্রাফার, গৌরব দাই সব কিছু, গৌরব দাই তো আমাদের বলবে না। ফটোশুট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম, আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, যেহেতু অনেকক্ষণ হয়েছে বাড়ির দিকে বেরিয়েছি আর এখন ব্যাক করার টাইম চলে এসেছে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইজ, এখানে একটু ফটোশুট চলছিল দারুণ প্লেসে, পুরো সবুজে সবুজে ঘেরা প্লেস, ওই যে ক্যামেরা এদিকে, এই যে পোজ দিচ্ছে, আমারও ছবি তুলে আছে গাইজ, চাপ নিও না, পরে সেগুলো ইনস্টাগ্রামে দেখতে হবে, ইনস্টাগ্রামের আইডি নিচে এখানে লেখা উঠছে, শো করছে অথবা ডেসক্রিপশনও দেওয়া আছে, সেখান থেকে এই যে বলছি তোমার চ্যানেলের নাম কি গাইজ, আমাকে সাবস্ক্রাইব করে দেবা, চ্যানেলের নাম কি সুপার ড্যাম, স্ক্রিনে লেখা আসবে হয়তো, ঠিক আছে, এখানে সবাই ইউটিউবার, সবারই চ্যানেল আছে। যারা হেলমেট ছাড়াবে তাদের কিছু আপনি বলছেন, আপনি তাদের ফাইন করতে হবে, দাদা একটু বলুন আপনি হেলমেট ছাড়া কেন চালাচ্ছেন, একটা জিনিস গাইজ, এই প্রথম অভিজ্ঞতা হলো যে হেলমেট না পরে যদি কেউ গাড়ি চালায় মানে তাদেরকে ধরার কোনো রাইট নাই ট্রাফিক পুলিশদের, যে কারণে ওনাদেরকে নিয়োগ করা তো সেটাই কোনো রাইট নেই, মানে কিছু বুঝলে তো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ কাকা, মানে হর্নটা তোমাকে এখানেই মারতে হলো, দেখতে পাচ্ছ কেন ভিডিও কাট করছি, তা না কি বলবো। এবার অনেকে নিচে কমেন্ট করবে যে ভাই এটা সিভিক আর এরা কাউকে ধরতে পারে না, মানে কেউ যদি রুলস ভাঙে তো এরা কাউকে ধরতে পারে না, হ্যাঁ এরা কল করে তাদের উপরতলার অফিসারদের ডাকতে পারে, তো এক্ষেত্রে সেটাই হয়েছিল গাইজ। আর গাইজ আমাদের সাথে আর অনেক কিছু হয়েছিল যেগুলো পুরো প্রুফ সময় আমি দেখাতে পারতাম তোমাদের, কিন্তু ফোন থেকে সব কিছু ডিলিট করে দিয়েছে ওরা। আর একটা জিনিস গাইজ, ধরো তোমার সাথে কোনো ঘটনা ঘটছে, মানে খারাপ ঘটনা হোক ভালো ঘটনা যাই হোক, সেটাই তুমি ফোনে রেকর্ড করতে চাও, তাহলে কারোর ক্ষমতা নেই তোমাকে বাধা দেওয়া, মানে ক্ষমতা আছে মানে কারোর অধিকার নাই যে বাধা দেওয়া, তোমার অধিকার তুমি রেকর্ড করতে পারবা। আর গাইজ আসল ঘটনাটার যে ফুটেজগুলো সেগুলো মানে পুরো ধরেই ডিলিট করে দিয়েছে, তার জন্য আমার কাছে কোনো প্রুফ নাই, প্রুফ ছাড়া কথা বলাটা একটা ক্রাইম। তারপর আর কি সবাই ফিলিং স্যাড হয়ে চলে গেলাম কাটোয়া ঘাটে, সেখান থেকে ঘাট পার হয়ে দেবগ্রামে ঢুকলাম, আর দেবগ্রাম থেকে আমরা আবার 34 নং জাতীয় সড়ক ধরে পুনরায় ফিরে আসলাম ধুবুলিয়াতে। তো গাইজ এতক্ষণ ধরে রাইড করে শেষে বুঝতে পারছি গেমে টেমে গেছি, গরম লাগছে, এখন বাড়ির দিকে যাচ্ছি, দাদারা ওরাও চলে গেছে বাড়িতে, আমিও বাড়ির দিকে যাই, দেখা হচ্ছে নতুন ব্লগে, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও গাইজ, লাইক কমেন্ট তো।